হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি একজোড়া শিয়াল দম্পত মানুষের নিষ্ঠুরতা ও ঈগলের থাবায় তার ছোট ছোট সন্তানদের হারিয়ে যেন এভাবেই কান্না করছে, আর হয়তো সৃষ্টিকর্তার কাছে জিজ্ঞাসা করছে, কি ছিল আমার সন্তানদের অপরাধ, আর কেনই বা কেড়ে নেওয়া হলো অসময়ে আমার সন্তানদের জীবন। আমার জানামতে এমন কেউ নেই যে পৃথিবীতে বসবাসকৃত শিয়াল নামক এই প্রাণীটাকে চেনে না। শিয়াল পৃথিবীতে বসবাসকৃত অন্য সব প্রাণীর তুলনায় অনেকটা চালাক এবং চঞ্চল স্বভাবের হয়ে থাকে। নানা সময় প্রাকৃতিক বিপর্যয় এবং বিভিন্ন কারণে মানুষের হাতে মারা পড়ে শিয়াল এখন প্রায় বিলুপ্তির পথে। এখন আর আগের মতো সন্ধ্যা হলে সেই শিয়ালের ডাক শুনতে পাওয়া যায় না। আর এরকমের বিনা কারণে বন জঙ্গল কেটে উজাড় করে দেওয়া এবং শিয়াল শিকার বন্ধ না হলে আমাদের মধ্য থেকে হয়তো শিয়ালও হারিয়ে যাবে অন্য সব হারিয়ে যাওয়া প্রাণীর মতো। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই বেদনাদায়ক হতে চলেছে। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখো, নয়তো কিছুই বুঝবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, মায়ালোকের আরও একটি এপিসোডে তোমাদের স্বাগতম। এই শিয়াল দম্পতি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একে অপরের কাছে এসেছে। দেখে মনে হচ্ছে তারা যেন একে অপরের প্রতি ভাব বিনিময় করছে। এভাবে তারা দুজনে কিছু সময় একসাথে কাটায়। হয়তো তারা দুজনে তাদের নতুন ঘর বাঁধার পরিকল্পনা করছিল। এর কিছুদিনের ভিতর শিয়াল দম্পতি মাটির একটি গর্তের ভিতর তাদের সুখের সংসার বাঁধে। তাদের সংসার আলো করে স্ত্রী শিয়ালটি বেশ কয়েকটি বাচ্চার জন্ম দেয়। তাদের সংসারে নতুন সদস্য আসায় তারা বেশ সুখেই ছিল। ছোট ছোট সন্তানদের স্ত্রী শিয়ালটি বুকে আগলে রেখে এভাবে জীব দিয়ে চেটে চেটে আদর করে দিচ্ছে। শিয়াল দম্পতির ছোট ছোট বাচ্চাগুলো তাদের আদর ভালোবাসা পেয়ে এবং মায়ের বুকের দুধ খেয়ে বেশ বড় হয়ে গেছে। আর এখন শিয়াল দম্পতির বাচ্চাগুলো বড় হবার কারণে মায়ের বুকের দুধে তাদের পেট ভরছিল না। তাই শিয়াল দম্পতি বাচ্চাদের খাবার সংগ্রহের জন্য প্রায় বাইরে চলে যেত শিকার করতে, আর বাচ্চাগুলো সেই মাটির গর্তের ভিতরে থাকত। যত সময় তাদের মা অথবা বাবা এসে তাদের ডাক না দিত, ততক্ষণ তারা গর্তের ভিতর থেকে বের হতো না। এছাড়া তারা কখনো তাদের বাসা থেকে বেশি একটা দূরে যেত না। বাসার আশেপাশে শিয়ালের বাচ্চাগুলো এরকমভাবে খেলা করত। আর কোনো বিপদের আশঙ্কা পেলে তারা এভাবেই আবার গর্তের ভিতরে ঢুকে যেত। আবার কখনো মুখে করে খাবার নিয়ে এসে বাচ্চাদের খাওয়াতো শিয়াল দম্পতি। এতটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করি তোমাদের একটু আনন্দ দেবার জন্য। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের কাছ থেকে ছোট্ট একটি লাইকের আশা করছি। তোমাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে আরও 100 জনের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। একদিন খাবার সংগ্রহ করতে গিয়ে বাবা শিয়ালটি পড়ে যায় একটি বিপদের মধ্যে। নিষ্ঠুরভাবে মানুষের আক্রমণের শিকার হয়ে বাবা শিয়ালটি তার প্রাণ হারায়। সে আর ফিরে যেতে পারেনি তার আদরের সন্তানদের কাছে। এরপর শিয়াল দম্পতির সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে স্ত্রী শিয়ালটির উপরে। আর এখন সন্তানগুলো বেশ বড় হয়ে গেছে। স্ত্রী শিয়ালটি তার সন্তানদের এই পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য মাটির গর্ত থেকে বাইরে নিয়ে আসে। যে কি করে এই নিষ্ঠুর পৃথিবীর মাঝে সর্বদাই লড়াই করে টিকে থাকতে হয়, কারণ মা শিয়ালটি জানত যে তাদের আর কিছুদিনের ভিতরে তাদের নিজের খাবার নিজেই সংগ্রহ করে খেতে হবে। এটা একটা চরম সত্য। একটা সময় মানুষ সহ পৃথিবীর সমস্ত প্রাণীকে তার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়, কিন্তু তাদেরকে বাইরে নিয়ে এসে স্ত্রী শিয়ালটি আরেকটি বিপদের মধ্যে পড়ে গেল। কারণ বাহিরে থাকা আকাশের রাজা সমস্ত প্রাণীর আতঙ্কের নাম ঈগলের নজর পড়েছিল শিয়াল দম্পতির পরিবারের উপর। আর এই বিষয়টি স্ত্রী শিয়ালটি খেয়াল করতে পারেনি। স্ত্রী শিয়ালটি যখন তার সন্তানদের নিয়ে এভাবে ফাঁকা মাঠের ভিতরে বসে খেলা করছিল,
তখন হঠাৎ করে আকাশ থেকে ঈগলটি বিদ্যুৎ গতিতে উড়ে এসে তাদের উপর হামলা করে দিল। আর এভাবেই একের পর এক হামলা করে শিয়াল দম্পতির একের পর এক সন্তানকে হত্যা করে ফেলল। আর স্ত্রী শিয়ালটি একেবারে অসহায় হয়ে পড়ল ঈগলের হামলার কাছে। সে কোনো প্রকারে ঈগলের কাছ থেকে বাঁচাতে পারল না তার আদরের সন্তানদের। শিয়াল দম্পতির ছোট ছোট সন্তানরা এই পৃথিবীটাকে ভালোভাবে চেনার আগেই চলে গেল এই পৃথিবী ছেড়ে। শিয়াল দম্পতির জীবন কাহিনী যদি তোমাদের মন ছুঁয়ে যায় বা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে সর্বদা পশু পাখিদের জীবন কাহিনী নিয়ে এরকমের নতুন নতুন ভিডিও আপলোড হয়ে থাকে। এদিকে স্ত্রী শিয়ালটি তার স্বামী সন্তানদের হারিয়ে বুক ভরা কষ্ট নিয়ে এখান থেকে চলে এলো। আর সে যেন মনের কষ্টে এভাবে কান্না করছে আর সৃষ্টিকর্তার কাছে অভিযোগ জানাচ্ছে, কি ছিল আমার অপরাধ আর কেনই বা কেড়ে নেওয়া হলো আমার কাছ থেকে আমার স্বামী ও সন্তানদের। আর এটাকে আমরা কি বলবো? এটা কি আমাদের ভাগ্য নাকি প্রকৃতির এক নিষ্ঠুর নিয়ম যা আমাদের নীরব দর্শক হয়ে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই? প্রকৃতির নিয়ম অনুযায়ী ধীরে ধীরে স্ত্রী শিয়ালটিও একদিন তার স্বামী ও সন্তানদের হারানোর কষ্টকে ভুলে নতুন কোনো সঙ্গীকে খুঁজে আবারও নতুন করে সংসার বাঁধবে। আর প্রকৃতি যদি তাদের উপর এরকমের নিষ্ঠুর না হয় তাহলে হয়তো তাদের সন্তানরাও বেঁচে থাকবে এই প্রকৃতির মাঝে। আর তোমরা কোন পশু পাখির ভিডিও দেখতে চাও অবশ্যই তোমার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিও, আমি দেখানোর চেষ্টা করব। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বা নতুন কোনো গল্পের সাথে। এত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায় শেষ করছি।